কিছু সংখ্যক টাকা রয়েছে যা দিয়ে বিয়ে কিংবা হজ করা সম্ভব, এখন এর মধ্যে কোনটা করা উত্তম হবে? টাকা আছে আপনার কাছে, এটা দিয়ে হয় হজ করবেন না বিয়ে করবেন, কোনটা করবেন? বিয়ে করতে হজের মতো এত টাকা লাগার কথা না, যে টাকা আছে এই টাকা দিয়ে আপনি হজ এবং বিয়ে দুইটাই করতে পারেন। যদি বিয়ে সুন্নাসম্মত বিয়ে করতে চান তো খুব বেশি মহত্তর দেয়া লাগার কথা না, খুব বেশি খরচ করার কথা না, সামান্য খরচে বিয়ে সম্ভব। আর হজ করতে তো এখন 7-8 লাখ টাকা লাগে, তো 7-8 লাখ টাকা হলে তো আপনি দুইটাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি দুইটাই করবেন। আর যদি মনে হয় যে না দুইটা করার আমার কোনো সুযোগ না, যেখানে একটাই আমাকে করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো বিয়েটা তো আর এই মুহূর্তেই করে ফেলতে পারেন, কোনো ফরজ থাকে না, সামর্থ্য হয়ে গেছে আপনি এখন হজ করে আসেন। যদি আপনি এই মুহূর্তে বিয়ে না করলে গুনায় লিপ্ত হবেন এমন কোনো আশঙ্কা না থাকে, যে বিয়েটা আমি 6 মাস পরে করবো বা কিছুদিন পরে করবো, ইনশাল্লাহ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আপনি হজ আগে করে আসবেন, বিয়েটা পরে করবেন। আর যদি দুইটাকে সমন্বয় করতে পারেন একসাথে, সেটাতে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো। অনেক মসজিদে দেখা যায় একামতে হাইয়া আলা সালাহ বললে নামাজে দাঁড়ায়, এটা কি জরুরি? না, এটা মোটেও জরুরি না, বরং কাতার সোজা করার প্রয়োজনে একামতের শুরুতেই যদি আপনি দাঁড়িয়ে যান তাতে আপনার কাতার সোজা করতে সুবিধা হয়, সেটা বরং আপনার জন্য অধিকতর উত্তম হবে। হানাফি মাজহাবের বিভিন্ন বইয়ে কিতাবে হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়ানোর কথা বা কাতার সোজা করার কথা বলা আছে, সেইটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম অনেকেই দিয়েছেন যে এইটার মানে এই না যে হাইয়া আলা সালাহ বলার আক্রন্দ সবাই বসে থাকবে, হাইয়া আলা সালাহ বলার পর দাঁড়াবে, মানে হলো হাইয়া আলা সালাহ বলার পর আর অপেক্ষা করবে, এটা শেষ সীমানা, তার আগে থেকে দাঁড়াতে কোনো সমস্যা নাই। এবং অনেক জায়গাতে এটা আছে যে হাইয়ালা বলার আক্রান্ত বসে থাকে সব, আজকাল তো একামতের শুরুতে দাঁড়াইয়াও কাতা সোজা করা যায় না অনেক সময়, সেখানে হাইয়ালা সালা বলার সময় দাঁড়াইলে এরপরে তো হাইয়ালা সালা পরে হাইয়াল ফালা প্রথমা সালা আল্লাহ 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 এটুকু বলতে হতো, ইমাম সাহেব তো হাত বেঁধে ফেলবে মানুষকে কাতার সোজা করতে বলে, তো এইটুকুর মধ্যে এতগুলো মানুষ একসাথে দাঁড়ায় কাতার কীভাবে সোজা করবে, জটিলতা তৈরি হতে পারে। কোনো হাদিসে এটা বলা হয় নাই যে হাইয়া আলা সালাম বলার পর দাঁড়াবে, কোনো একটা হাদিসের এরকম কথা বলা নেই, কথা বোঝাতে পারছি? বিধায় হাইয়া আলা সালাম বলার পরে দাঁড়াইতে হবে এমন কথা সঠিক না।